তিনি শ্রীময় সিরিয়ালের জুন আন্টি। অভিনয়ের প্রতি তিনি যে কতটা ডেডিকেটেড তা এখন সবারই জানা। তবে সিরিয়ালের জুন আন্টি বাস্তবে কিন্তু একদম অন্যরকম একটা ফাইটার এবং মানুষ। কয়েকদিন আগেই তিনি হারিয়েছেন তার বাবাকে, তবে সেই শোক নিয়ে তিনি যে অভিনয় বা তার সিরিয়ালে ছুটি নিয়েছিল এমনটা শোনা যায়নি টলিপাড়ায়। তবে এই মুহূর্তে জুন আন্টিকে নিয়ে সরগরম শ্রীময়ীর শুটিং ফ্লোর, কারণ অভিনয়ের কেরিয়ার বাঁচিয়ে পিএইচডি কমপ্লিট করলেন তিনি। যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়তেন তিনি। তার গবেষণার বিষয় ছিল রাজনীতিতে লিঙ্গ বৈষম্য। একটি সংবাদ মাধ্যমকে জুন আন্টি জানালেন, যখনই অবসর পেতেন শুটিং ফ্লোরে তখনই মেকআপ রুমে বসে থিসিসের কাজ এগিয়ে রাখতেন। এমনকি তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও বাড়িতে গিয়ে তিনি পড়াশোনায় মন দিতেন। শ্রীময়ের শুটিং থেকে ছুটি নিয়ে বেশ কয়েকবার ফিল্ড ওয়ার্কও করেছেন তিনি। 5 বছরের মধ্যেই শেষ করলেন পিএইচডি। একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী উষসী চক্রবর্তী জানালেন, নতুন প্রজন্মের শিল্পীদের কাছে আমি একটা কথাই বলতে চাই, পড়াশোনার সঙ্গে অভিনয়ের যেন কখনো বিরোধ না বাঁধে। তার কারণ অভিনয় করতে গেলেও পড়াশোনার দরকার হয়, তাই অভিনয়ের সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাওয়াও একটা অন্যরকম আর্ট। আর আপাতত পিএইচডি কমপ্লিট করা উষসী চক্রবর্তী ওরফে আমাদের সবার প্রিয় জুন আন্টিকে সিটি সিনেমার তরফ থেকে জানাচ্ছি কনগ্রাচুলেশনস।